নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে দেশের 90% জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা পরিষদ ফোরাম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা। এ সময় দেশব্যাপী 18 দলীয় জোটের আন্দোলন দমনের জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানান তারা।